গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি, আমি আর অভিষেক দুজনেই যাচ্ছি বেসিক্যালি আমার শাশুড়ির কাছে। তো তোমরা তো জানোই আমার শাশুড়ি ভীষণ অসুস্থ, মানে মাইল্ড একটা ব্রেন স্ট্রোক হয়েছে এবং তাতে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো মাকে কিছুদিন বাড়িতে এনেও রাখা হয়েছিল মাঝখানে, তখন আমি কিছু শুটফুট আর করার সুযোগ পাইনি। তো তারপর আবার ওনাকে একটা, মানে অভিষেক বলে যে আর একটা সেকেন্ড ওপিনিয়ন আমাদের নিতে হবে, মনে হচ্ছে ঠিক প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না। তো কারণ ফিজিও চলছিল কিন্তু সেভাবে কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল না, তো যার ফলে আমরা একটা সেকেন্ড ওপিনিয়ন নিই এবং আমাদের যে যিনি ডাক্তার তার সম্পর্কে অভিষেক তোমাদের একটু পরে ডিটেলে বলবে। তো উনি রেফার করেন এবং আমার মা, মানে শাশুড়ি মাকে আর কি আবার ইমিডিয়েট ওনাকে অ্যাডমিট করা হয় এবং ওনাকে একটা বেসিক্যালি স্ট্রোক রিহ্যাব সেন্টারে রাখা হয়েছে। তো এই সম্পর্কে ডিটেলস অভিষেক আরও ভালো করে বলতে পারবে। তো ভেবেছিলাম হসপিটালে গিয়ে বা ওইরকম রিহ্যাব সেন্টারে গিয়ে কি শ্যুট করব, কিন্তু ভাবলাম যে জায়গাটা যেহেতু ভীষণ ভালো এবং রিজনেবল আমার যেটা মনে হয়েছে, তো সম্ভব আর কি মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে ওখানে গিয়ে চিকিৎসা করানো যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে। তো ভাবলাম একটা ভিডিও বানাই, ওখানে যাই দেখাই তোমাদের যতটা পারবো, আমি জানি না কতটা শ্যুট করতে পারবো, তো দেখছি যতটা পারবো। তো তোমাদের কিছু ইনফরমেশন যদি দেওয়া যেতে পারে আর সেই সঙ্গে তোমরা একটু মাকেও দেখে নেবে। তো বাই দ্য ওয়ে আমরা আজকে মায়ের জন্য কিছু বাড়ি থেকে রান্না করেও নিয়ে যাচ্ছি, যদিও ওখানে খাবারেরও ব্যবস্থা আছে কিন্তু এই টিফিন বক্সে করে। তো মা বলেছে মায়ের একটু শুক্তো খেতে ইচ্ছে হয়েছে, তো একটু শুক্তো বানানো হয়েছে আর মাছের ঝোল নিয়ে যাওয়া হচ্ছে। তো বাইরে এক মশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর এবার ঝকঝকে রোদ উঠেছে, ঠিক মনে হচ্ছে যেন পুজোর আকাশ। পুজো তো এরকমই হয়, আমরা যাচ্ছি হচ্ছে 4 নম্বর পাকসাকাস 4 নম্বর ব্রিজের ঠিক গায়ে শিশু হাসপাতাল রয়েছে, তার ঠিক আগেই পড়ে হচ্ছে টিআরএ জেনারেল হসপিটাল। এই মাসের শুরুর দিকে মায়ের স্ট্রোকটা হওয়ার পর আমরা একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার ভাবনা চিন্তা রাখছিলাম আর কি। সেই সময় আমাকে একজন ডক্টর মৌলি মাধব ঘটকের কথা বলেন, ইনি বেসিক্যালি স্ট্রোক স্পেশালিস্ট এবং ওই রিহ্যাবেরই চার্জে আছেন। আমি এমনি জাস্ট মাকে দেখাবো বলেই নিয়ে যাই, মৌলি মাধব বাবু বলেন যে যা কন্ডিশন আছে আপনারা বরং 15 দিন রিহ্যাবের জন্য রেখে দিন। মানে এর পেছনে একটা লজিক হচ্ছে যে কোনো ধরনের সেরিব্রাল হলে একটা 40 দিন পিরিয়ড থাকে প্রথম, মানে ইনিশিয়াল 40 ডেজ একটা টাইম থাকে, যে টাইমটার মধ্যে যদি মানে ইয়ে করা যায়, রিহ্যাব করানো যায়, তাহলে রিকভারি রেট খুব হাই হয়। আর আরেকটা কি ফ্যাসিলিটি বলতো, এখানে জিম এর সিস্টেম আছে, জিম করাচ্ছে, মানে মাকে রীতিমতো দুবেলা জিম করাচ্ছে, তাই না? দুবেলা জিম করাচ্ছে, 1800 টাকা বেড চার্জ, 1000 টাকা ডাক্তারের আর 1000 টাকা জিম হ্যান ত্যান এসব, আর বেড চার্জের সঙ্গে ইনক্লুডিং খাওয়া দাওয়া। হ্যাঁ, আর সব মিলিয়ে ধরে নাও প্রায় 5000-এর কাছাকাছি, মানে 4800-5000-এর কাছাকাছি, বা 15 দিন রাখলে একটা ভালো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, যেটা বাড়িতে থাকলে কিন্তু সম্ভব হয় না। অভিষেক আসলে একটু স্পেশাল পারমিশন নিয়ে নিয়েছে, যেহেতু মা একটু বাড়ির খাবারও খেতে পছন্দ করে, তো রেগুলার ওদের খাবার ভালো নিশ্চয়ই আমি আজকে দেখতে পাবো ভালো করে, আমি যেহেতু থাকবো। না না, খাবার ভালো, ডায়েট দেয় ওরা। সকালবেলা তো মাকে কাল, হ্যাঁ গতকাল সকালবেলায় মাকে ব্রেকফাস্টে দিয়েছে 2 টো ব্রেড, পেঁপে বা পাকা পেঁপে ছানা, আবার বিকেলবেলার দিকে অনেক সময় ইয়ে দিচ্ছে, ডিম সেদ্ধ দিচ্ছে, ভালো দিচ্ছে, মাছ ভাত। হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো, কিন্তু মায়ের একটু বাড়ির খাবার খেতে ইচ্ছে হয়েছে, তো সেই জন্য অভিষেক একটু ডাক্তারের পারমিশন নিয়ে নিয়েছে, তো ওই জন্য আমরা বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। I don't know what else to do. I wanna get away from every little thing just to try to make it through. I've been thinking about my options, every detail in my head, but it doesn't really matter, nothing matters, so I cry. এই যে মা এখানে জিম যাবে বলে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর এই দিদি চুল বেঁধে দিচ্ছে, এবারে যাবে জিম করতে। তো আমরা এখন বাড়ির পথে, অভিষেক আমাকে নার্সিংহোমে নামিয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল, আর তারপর সন্ধ্যেবেলা এসছে, মানে সন্ধ্যে নয় তখন প্রায় 5টা এই সময় ও এলো, তারপরে আমরা আবার বেরিয়ে এলাম। আমি সারাদিনই আজকে মায়ের সঙ্গেই ছিলাম আর খুব বেশি শুট করতে পারিনি, কারণ বুঝতেই পারছো অনেক রেস্ট্রিকশন থাকে। মা যখন জিমে গেছিলো আমার খুব ইচ্ছে ছিল জিমে কী কী করাচ্ছে অ্যাক্টিভিটিস সেগুলো একটু দেখাবো, কিন্তু ওখানে শ্যুট অ্যালাউ তো নয়, এমনকি আমি মানে পেশেন্ট ছাড়া অন্য কেউ সেখানে যেতেও পারবে না।
তো সেই কারণে ওখানে আমি কিছুই শুট ফুট করতে পারিনি, কিন্তু ভীষণ ভালো ট্রিটমেন্ট হচ্ছে। হয়তো তোমরা জায়গাটা দেখলে, সাধারণত যে নার্সিংহোমগুলো হয়, মানে যেগুলো প্রাইভেট নার্সিংহোম, সেগুলোতে যে ফেসিলিটি, মানে যেরকম আমরা ঝাঁ চকচকে ব্যাপার দেখি, এটা হয়তো সেরকম নয়, কারণ এটা আধা সরকারি, তাই না? কিছুটা সরকারি ব্যাপার স্যাপার আছে, কিন্তু ট্রিটমেন্ট ভীষণ ভালো হচ্ছে। মা রেসপন্স, মানে রেসপন্ডও করছে বেশ ভালো। এই দিন চারেক পাঁচে খোলো, তাই না? এই কদিন, মোটামুটি এই কদিনে কিন্তু বেশ ভালো রেসপন্ড করছে। মা খুব খুশি, সবচেয়ে বড় ব্যাপার হলো যে মা বুঝতে পারছে। হ্যাঁ, কারণ রিসেন্ট টাইমে যে ফিজিওথেরাপিস্ট মাকে এসে ফিজিও করছিল, তো তার কাজ আর এখানে এসে যে ট্রিটমেন্ট পাচ্ছে সেটা আকাশ পাতাল তফাৎ, তো সেটা বুঝতে পারছে। আর এই ছিল, তো খুব বেশি কিছু ওই জন্য শ্যুট করতে পারিনি। মোটামুটি যা ঘটলো আজকে সারাদিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ভাইজলের সামনে, কারণ আমরা এক কাপ করে চা খেয়ে বাড়ি চলে যাব। ঠিক আছে, তো এই ভিডিওটা ছোটর মধ্যেই রইল। ছোট বলতে আমাদের কথাবার্তাই বেশি, অল্প কিছু দেখালাম। আর মা বাড়ির খাবার খুব ভালো, মানে তৃপ্তি করে খেয়েছে আজকে। হ্যাঁ, শুক্তো মাছ তো ওগুলো খুব ভালো করে খেয়েছে। তো আবার রেখেও দেওয়া হয়েছে, কারণ এসি রুম, এমনিতে কোনো অসুবিধা নেই, তো খাবারগুলো নষ্ট হবে না। রাত্রিবেলা বলেছে গরম করেও দেবে, নার্সকে বলা হয়েছে, ওরা ব্যবস্থা করে দেবে। আমরা যা নিয়ে গিয়েছিলাম দুবেলা, হ্যাঁ একটু বেশি করেই নিয়ে গিয়েছিলাম, তো দুবেলা হয়ে যাবে মায়ের, ভালোই হলো। তো কালকে অভিষেক যাবে, কাল আমি আর যাব না, তো অভিষেক কাল যাবে, তো কালকেও হয়তো কিছু কিছু রান্না বান্না করে পাঠিয়ে দেবো, কারণ মায়ের বেশ ভালো লাগছে বাড়ির রান্না। যতই খাবার হবে, হসপিটালে থাকলেও কি হয়, বাড়ির খাবারটা বাড়িলে কি আর মনটা ভালো হয়। আর রান্নার দিদির কে দিয়ে, আমার মা রান্নাগুলো করায়, তো রান্না দিদিকে বলে বলে, আর রান্না দিদি ওই জন্য মানে খুব সুন্দর রান্নাগুলো করে, সাধু রান্না। হ্যাঁ, কিন্তু রান্না দিদিকে যদি ধরো, আমার কাছে যখন রান্না দিদি রান্না করতো, আমি তো আর একদিন বলতামই না কিভাবে কি করবে, নিজের মতো করে করে যেত। কিন্তু মা এখন মায়ের কাছে যেহেতু করে রান্নাটা, তো মা ওকে বেশ হাতে ধরে বলে দেয় কি দিতে হবে, কিভাবে বানাতে হবে, তো ঠিক সেইভাবে যা ফলে খুব টেস্ট। তো এই ছিল তোমাদের সাথে শেয়ার করা। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।